আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সামনে কিছু উপদেশ উপস্থাপন করছি। আশা করি তোমরা এই উপদেশগুলো ভালোভাবে বুঝবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে এবং তাদের অবাধ্য হওয়া যাবে না। তোমরা কি মনে করো? আজকে আমরা পিতামাতার প্রতি যে সব আদব কায়দা ও শিষ্টাচার করা প্রয়োজন সে সম্পর্কে কিছুটা আলোচনা করব। বন্ধুরা, মহান আল্লাহ এ ব্যাপারে নিজেই নির্দেশ দিয়েছেন এবং তার ইবাদত করার সাথে সাথে পিতামাতার প্রতি সদয় হওয়া এবং তাদের সম্মানের বিষয়টিও জুড়ে দিয়েছেন। এটার কারণ হলো পিতামাতার প্রতি সম্মান করা এবং তাদের খেদমত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই আব্বু আম্মুর সাথে দেখা হবে তখনই তাদের সালাম দিতে হবে এবং তাদের কাছ থেকে বিদায় নেবার সময়ও সালাম দিয়ে আসতে হবে। সালাম দেওয়ার সময় তোমরা তোমার আব্বু আম্মুর হাতে চুমুও খেতে পারো। পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে এবং তারা আগমন করলে তাদের সম্মানে ভদ্রতার সাথে দাঁড়াতে হবে। তাদের কথার উপরে জোরে কথা বলা যাবে না। তারা কোনো কিছু নির্দেশ দিলে তা দ্রুততার সাথে পালন করতে হবে এবং তাদের প্রয়োজন পুরো করার চেষ্টা করতে হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا صدق الله العظيم। পিতামাতাকে সব সময় খুশি রাখার চেষ্টা করতে হবে, তাদেরকে বিভিন্ন জিনিস উপহার হিসেবে দেওয়ার চেষ্টা করতে হবে, তাদের সব কাজ করে দিয়ে তাদের মনকে প্রফুল্ল রাখতে হবে, তাদের টাকা পয়সা ধন সম্পদকে রক্ষা করতে হবে। তাদের সম্মতি ছাড়া কোনো কিছুই নেওয়া যাবে না। আব্বু আম্মুর সুনাম সুখ্যাতি রক্ষা করে চলতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে কেউ আব্বু আম্মুকে গালমন্দ করে। তারা যখন বিশ্রাম করবেন তখন তাদেরকে কোনো ডিস্টার্ব করা যাবে না। আব্বু আম্মুর অনুমতি ছাড়া তাদের ঘরে প্রবেশ করবে না, তাদের কথার মাঝে কথা বলবে না কিংবা তাদের কথার প্রতিবাদ করবে না অথবা তাদের সাথে ঝগড়াও করবে না কিংবা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ বা বকবুকিও করবে না। তাদের সামনে পা ছড়িয়ে বসা যাবে না, আব্বু আম্মুর চেয়ে উচ্চ স্থানে বসা ঠিক না। সব বিষয়েই আব্বু আম্মুর সাথে পরামর্শ করে কাজ করবে, তাদের অভিজ্ঞতা থেকে ফায়দা নিতে হবে এবং তাদের উপদেশকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে। তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে, তাদের জন্য বেশি বেশি ক্ষমা চাইতে হবে, মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ভালো প্রতিদান কামনা করবে। আর যাদের আব্বু আম্মু মারা গেছেন তোমরা মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করবে, তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে যেন মহান আল্লাহ তাদের প্রতি করুণা বর্ষণ করেন। তারা যে উপদেশ করে যান তা বাস্তবায়ন করতে হবে এবং তাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে হবে। তারা মারা যাওয়ার পরে তাদের অন্তরঙ্গ লোকদের সম্মান করতে হবে এবং সম্ভব হলে তাদের খেদমতও করতে হবে। পিতামাতা অসন্তুষ্ট হন এই ধরনের সব কাজ থেকে বিরত থাকতে হবে। বন্ধুরা, পরিশেষে আমি আশা করছি যে এতক্ষণ যা কিছু বললাম তা আমরা সবাই মেনে চলব। মহান আল্লাহ যেন আমাদেরকে ইহকাল ও পরকালের কল্যাণ দান করেন। তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।